এর আগে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে মাত্র দুই দিনে টেস্ট হারার ঘটনা কদিন আগেই ঘটেছে। এবার নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন দিনে ইনিংস ব্যবধানে টেস্ট হেরে বসল বাংলাদেশ। ইনিংস এবং 273 রানের বিশাল হার এবং তৃতীয় দিনে এসে দুইবার অল আউট হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য চরম লজ্জার ব্যাপার। ব্যাটিং বান্ধব উইকেটে প্রথমে ব্যাট করে 575 রান করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলাররা প্রোটিয়াদের তেমন পরীক্ষায় ফেলতে পারেনি, অথচ বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই যেন পিস হয়ে যায় বোলিং পিস। ব্যাটিং বান্ধব উইকেটকে বোলিং পিস বানিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেরাই। দুই ইনিংসে কোনো মতে 300 রান পেরিয়েছে তারা। 89 ওভার ব্যাটিং করে 302 রান করে হারিয়েছে তারা 20 উইকেট, যার মধ্যে আজ তৃতীয় দিনে দুইবার অল আউট হয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এমন জঘন্য পারফরমেন্সে অধিনায়ক শান্তর মনে হয়েছে মানসিকতা স্কিল দুই দিকেই উন্নতি করতে হবে। শান্ত বলেছেন, আমাদের আরও অনেক উন্নতি করতে হবে, মাত্র কয়েক ঘন্টা ভালো বোলিং করেছি, তবে সব বিষয়ে উন্নতি করতে হবে, এটা শুধু মানসিকতার ব্যাপার নয়, মানসিকতা স্কিল দুই দিকেই উন্নতি করতে হবে। এর আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্পর্কে বলা হতো তাদের স্কিল রয়েছে কিন্তু মানসিকতায় ঘাটতি রয়েছে, এখন শান্ত নিজেই বললেন স্কিলেও ঘাটতি রয়েছে। স্কিলে যে ঘাটতি রয়েছে সেটা খেলার ধরন দেখেই বোঝা যায়। বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার চারজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন, যার মধ্যে দ্বিতীয় টেস্টেই তিনজন করেছেন। বিপরীতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান তিন অঙ্কের কোটা ছুঁতে পারেনি। এটাই বাংলাদেশের ব্যাটিংয়ের যে দৈন্য চলছে সেই দৈন্যের একেবারে পরিষ্কার রূপ বলা যায়।